করতে আমাদের লাগবে স্প্যাগেটি 500 গ্রাম, টুনা 2 ক্যান, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, স্প্যাগেটি সস 2 টেবিল চামচ, মেয়োনেজ 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ আধা চা চামচ, কাঁচামরিচ 4টি, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদমতো এবং সয়া সস 2 টেবিল চামচ। সাজাবার জন্য লাগবে ব্রকোলি, ক্যাপসিকাম এবং গাজর। টুনা স্প্যাগেটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে আপনারা তো দেখেই নিয়েছেন, এবারে আমরা স্প্যাগেটি তৈরি করি। তাহলে শাকত ভাই আমাদেরকে একটু দেখান প্রথমে কি করব আমরা। প্রথমে আমি তেল দিয়ে ফার্স্টে নামে পে দিয়ে দিই। ঠিক আছে, 2 টেবিল চামচ তো 2 টেবিল চামচ আন্দাজ দিলেই হবে। আঁচটাকে প্রথমে একটু হালকা বাড়িয়ে দিব। এই স্প্যাগেটিটা তো আগেই সিদ্ধ করে রেখেছেন, এটা একটু আমার দর্শকের জন্য আপনি বলেন। আচ্ছা, এখানে আমরা প্রথমে 8-10 কাপ আন্দাজের পানি কাপ মেপে একটা বোলে নিয়ে পাতিলে নিয়ে ওটা যখন নাকি পানিটা বয়ল হবে তখন স্প্যাগেটিটা হাফ করে আমরা এটা দিব। ওটাতে কি কোনো লবণ বা তেল দেওয়া হয়েছে? একটু লবণ দিলে ভালো হয় আর হালকা একটু তেলও দিতে হয়, তা না হলে ছাড়া ছাড়া হবে না জিনিসটা। এবং 20-25 মিনিট এটা চুলায় বসিয়ে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এটা একদম নরম গলগলে না হয়ে যায়, সিদ্ধটা ঠিক মতো, সিদ্ধটা যাতে ঠিক মতো হয়। ঠিক আছে, তেল যখন গরম হলো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো দিলাম প্রায়, এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে, হালকা বাদামি কালারের হবে তখন অন্য মশলাগুলো আমরা দিব। আচ্ছা, আমার মনে হয় হয়ে এসছে, আমি এখন মশলাগুলো দিতে পারবো। ঠিক আছে, কোন মশলাটা আগে দিচ্ছি আমরা? আমি দিচ্ছি আদা পেস্ট। একটু কমাতে হবে আচ্ছা। প্রথমে আমরা আদা পেস্ট দিলাম 1 চামচের মতো, এবারে বোধ হয় রসুন পেস্ট দিব। এবার আমরা দিব রসুন পেস্ট অল্প, আধা চামচ মতো দিলেই হবে আন্দাজ করে। আরো কম, আদার চেয়ে কম দিচ্ছি রসুন, আদার চেয়ে কম দিচ্ছি। আদা যে পরিমাণ দিই সাধারণত তার অর্ধেক পরিমাণ রসুন দিতে হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, দর্শকদেরকেও বলছি, আজকে কিন্তু আমরা মা ছেলে রান্না করছি। আমার ছেলেই বলতে গেলে, আমার ভাইয়ের ছেলে আমার কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে, এখন সে কানাডা থাকে, প্রবাসী বাঙালি, প্রবাসী বাঙালি, তাদের থেকে রান্না করতেই হয়। তো আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকি, আমি রান্নার দায়িত্বটা নিজে নিয়ে নিয়েছি এবং আমি রান্না করতে পছন্দ করি। এখন আমি একটু গোলমরিচের ছিটা অল্প দিয়ে দিচ্ছি, ওটা আন্দাজ আন্দাজ করে অল্প দিলেই ভালো, 1/4 চা চামচ আন্দাজে দিয়ে ওটা আমি নেড়ে দিচ্ছি। সিদ্দিকা আপার ছেলে বলে কথা, তো কানাডাতে আপনাকে এটা ফেস করতে হয় না যে যেই শুনে যে সিদ্দিকা কবিরের ছেলে সেই তো অবশ্যই দাওয়াত খেতে চায় প্রথমেই? আসলে ও যখন খুবই ছোট কোলে তখনই আমার কাছে এসেছে, আমার ভাইয়ের ছেলে, আর ওর বাবা মারা গেছে মুক্তিযুদ্ধে। আচ্ছা, এখন এটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি টুনাটা দিয়ে দিচ্ছি, যেন কোনো চামচ আছে তেল ছেঁকে দিয়েছে তো আগে কথা না, তোমার পছন্দ, আমার খুব পছন্দের। এবং এটাকে লক্ষ্য রাখতে হবে, টুনাগুলা কিন্তু যখন নাকি টুনা ছাড়া হয় টুনাগুলা কিন্তু খুব ছিটায়, পানি ছিটে, হ্যাঁ, যার ফলে আঁচটা কমিয়ে দিতে হবে। একদম কম আছে, হ্যাঁ একদম কম আছে, প্রথমে করে নিতে হবে আর টুনা কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে, সামুদ্রিক মাছ তো, হ্যাঁ স্ট্রং ফ্লেভারটা দূর করার জন্য চলে যায়। আরেকটু পানি টানবে। আচ্ছা, এখন একটু ড্রাই হয়ে এসছে, এই মুহূর্তে আমি লবণ এবং সয়া সস দিব। ঠিক আছে, সয়া সস দিলে লবণটা একটু কমই দিতে হবে না, আবার বেশি লবণ থাকলে সয়া সসে অনেক লবণ হয়ে যাবে। আচ্ছা, সয়া সস এখানে আন্দাজ মতো 2 টেবিল চামচ আন্দাজ সয়া সস দিলে গন্ধটা কেটে যায়। আচ্ছা, আলুটা কিন্তু বেশি আছে। আচ্ছা, সয়া সস এবং লবণ দেওয়ার সাথে সাথেই টুনাগুলো আরও বেশি ছেটার সম্ভাবনা থাকে এবং নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে
একটু নাড়তে হবে এবং আঁচ কমিয়ে ফেলতে হবে সাথে সাথে। আমি একটু কমিয়ে দাও। হ্যাঁ, কমিয়ে দিয়েছি, যাতে লেগে না যায় নিচ দিয়ে। যদিও আমরা বাঙালিরা একটু ভাজা ভাজা করি, এটা খাওয়াটা অ্যাকচুয়ালি এটা ইটালিয়ানরা বেশি খায়। ওরা যখন করে ওরা যতখানি পারে কম ভেজে খুব কম রেখে। হ্যাঁ, এখন আমার মনে হয় এখন স্প্যাগেটিটা দেওয়ার সময় হয়েছে। পুরোটাই কি দিব আমরা? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিব। আঁচটা যত কম থাকে ততই ভালো, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্প্যাগেটিটা ঢেলে দিন। স্প্যাগেটিটা ঢালার পরপরই আমরা স্প্যাগেটি সসটা ঢেলে দিচ্ছি। এখানে যতটুকু আছে, এখানে সম্ভবত 2 টেবিল চামচ আছে, এটা পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। স্প্যাগেটি সস এর চেয়ে বেশি দেওয়া যায়, তবে স্প্যাগেটি সসটা বেশি দিলে যে ফ্লেভারটা বের হয়, টুনার ফ্লেভারটাকে নষ্ট করে দেয়, যার ফলে আমি কম করে স্প্যাগেটি সস দিচ্ছি। এখন এখন আমার মনে হয় মিক্সিংটা হয়ে গেছে। এখন মিক্সিংটা হয়ে যাওয়ার পরে আমি কাঁচামরিচ আন্দাজ করে 3টা কি 4টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। গোটাই দিবে না? হ্যাঁ, গোটা কাঁচামরিচই দিয়ে দিলে ফ্লেভার হয় কিন্তু ঝালটা বের হবে না। আচ্ছা, অল্প কিছুক্ষণ। আচ্ছা দর্শক, আমরা টুনা স্প্যাগেটি একদম পুরোটা কমপ্লিট করার জন্য অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিট তো ভাইয়া হয়ে গেছে, হয়ে গেছে আমরা এবার। হ্যাঁ, আমার মনে হয় চুলার আঁচ, আচ্ছা চুলার আঁচ নিভে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে এখন আমরা এটা পরিবেশনের জন্য দেই। আচ্ছা, এই কাজটা তো আমি করি। আচ্ছা ঠিক আছে, আপনার মা ছেলে তো পুরোটাই রান্না করে, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, দাও দিব যতটুকু আমার, পুরোটা চলে আসবে, পুরোটাই চলে আসবে। ইচ্ছে করলে যদি আরো গ্রেভি করার ইচ্ছা হয়, তাহলে সসটা স্প্যাগেটি সস আরো বেশি পরিমাণে দেওয়া যেতে পারে। এটা আমরা একেবারে ঠিক মতোই আছে। হ্যাঁ, কিন্তু এই আন্দাজের জন্য 2 টেবিল চামচই আমার মনে হয় ঠিক মতো হবে। আর ওই সবজিগুলা কি করব? আচ্ছা, ওই সবজিগুলা এগুলা আসলে ডেকোরেটিভ, ডেকোরেশনের জন্য। সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি আমি প্রথমেই। এখন ব্রকোলি আছে আর ক্যাপসিকাম, ইচ্ছা করলে দেওয়া যায়, কিন্তু আমি মনে করি এটা একটু রিচ বেশি হয়ে যায়। এটা সাধারণত আমরা দুপুরে যে হলিডে, যেদিন স্যাটারডে সানডেতে বাসায় থাকি, সেদিন ভাতের পরিবর্তে এরকম করে নিলে চট করে আমরা ফুল ফ্যামিলি খেয়ে নিতে পারি। আচ্ছা হয়ে গেল, এখন ডেকোরেশন, এখন ডেকোরেশনের জন্য। হ্যাঁ, আমরাও করতে পারি কিছু। হ্যাঁ, ডেকোরেশন সব কিউ আমার ফেভারিট একটা।